বেশি খাই খাই কথাটা কিন্তু ভালো নয়। এই কথাটা কিন্তু সত্যি ভাই, খাইতে খাইতে হয় স্বভাব নষ্ট, দাওয়াত খাওয়া কিন্তু বড়ই কষ্ট। খাইতে যায় অন্যের বাড়ি, দৌড়েতে দৌড়েতে জানে মরি। চলুন দর্শক বিন্দু দেখে আসি, খাইলাম পোতার গুতারে। তুই কোন চিন্তা করিস না, তোরে আমি এমন শিক্ষা দিব তো তুই একটা আল্লাহর অলি হয়ে যাবি। আমি বহুত বড় আলেম, এই এলাকায় আমার অনেক নাম, আমি এক নম্বর শিষ্য বানাই দিব। এরম শিষ্য পাইলে জীবনে কত শান্তি। হুজুর আরাম করেন, হুজুর আপনার জন্য লাল মুরগি আছে জব কর্ম। বাবা হুজুর দুপুর বেলা লাল মুরগি আপনারে খাওয়াম। বাবা হুজুর এরম আবুলের মতন শিষ্য পাইলে আমি তো খাইয়া মোটা হইয়া যাবো কারে। আমার তো ধন সম্পত্তির অভাব হইব না, আমি সারা জীবন চলতে পারবো। শোনা বউ, বউ ও বউ কিসে কও? আরে হুজুর আইছে বুঝছ, দুপুরে খাইবো। তোমার লাল মুরগি আছে না, ওটা জব করতে হইব। না আমি আমার লাল মুরগি জব করতে দিব না। পাইছেন নাকি আপনি, প্রত্যেক দিন একটা করে হুজুর ধরে লেন আর আমার মুরগি একটা একটা করে জব করেন। আমার মুরগি সব আপনি শেষ করে দিছেন, আমার লাল মুরগি আমি আপনার আর জব করতে দিব না। বেশি কথা কবি না, হুজুরের মুরগি দিছি ডেলি মুরগি খাইবো। তোর সমস্যা তোর সমস্যাটা কি? না আমি পেটে খুঁজুরে আমি আমার লাল মুরগিটা খাইতে দিব না। বেশি কথা কবি না, এক কেরা আমি দিব, কি কি না খালি ক। আর কি নাই তেল আমি সমস্যা নাই, আর ওই হুজুর আছে হুজুর কি কে লাগে দেশ। বউ কি হয়েছে তোমার, কান্দতাছো কে, মন খারাপ কেন? আর কোয়েন না পা, আপনার ভাই আছে না প্রত্যেক দিন একটা করে পেটে খুঁজে নিয়ে আসে আর আমার মুরগিগুলোর সব করে করে খাওয়ায় ফেলে। আমার মুরগির খোয়ারটা খালি রয়ে গেছে আপা।
তাহলে শোনো, তোমার আমি একটা বুদ্ধি দিব, এই বুদ্ধি শুনলে তোমার কাজে লাগবো। কান পাইতা শোনো, আমি একটু। হ্যাঁ, কি কয় মহিলারা? নো লাল মুরগি খাওয়াইবো না, দেহি তো কি যুক্তি করে? আবুল কই গেল দেহি তো জিজ্ঞাস করি। জীবনে এই বাসা আসবো না। তোমার আজ কেমন অবস্থা করবো না যে মঞ্চের ভিতরে লাল মুরগি খাইবার পড়ব। আবুলের বউ, ও আবুলের বউ, আবুল কই? হ্যাঁ হ্যাঁ, তো গেছে দোকানে তেল আনতে। আমারও কই গেছে কি এই পুতার মধ্যে নাকি তেল ভরাইয়া আমনে দিব। কি কো এই পুতা আমার পাছা তো দিব? হ্যাঁ, আমার লাল মুরগি খাওয়ার দরকার নাই, আমি এখন পালাই। আপার বুদ্ধিটা কামে লাগছে, হুজুরের কি দশা? হুজুর কই? হুজুর গেল কই? হুজুর, এ বউ, এ বউ, হুজুর কই বউ? হুজুরে তো গেছে গা, হুজুরের পেট খারাপ হইছে, আজকে নাকি হুজুর লাল মুরগি খাইবো না। কিছু কইছো? সে তো না খাইতে আমার মরতো না। আবুলের মত ঠিক হয়ে করছে, বাম হাতে তেলের বোতল, ডাইনাতে পোতা। ও জো লাল মুরগি কায়াছেন, ও জো পোতা তো আমার পাছা দা দিব, খাইছে আমারে। Thank you.